সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে চলে এসেছি উচ্চ মাধ্যমিকের যে এসএকিউ সিরিজ চলছিল তার তিনটে পার্ট দেওয়া হয়ে গেছে, আজকে চার নম্বর পার্ট দেওয়া হচ্ছে। এবং এই চার নম্বর পার্টটা প্রধানত আমি ফোকাস করব শুধুমাত্র শিল্পের জন্য, ঠিক আছে? কারণ শিল্প থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই শিল্প থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে দেবো, মোটামুটি আটটা প্রশ্ন আমি এখানে লিখে নিয়েছি, সেগুলো ডিসকাস তো করেই দেবো, তার সঙ্গে কিছু প্রশ্ন তোমাদেরকে দেবো, তোমরা উত্তর দেবে কমেন্ট বক্সে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমাদের WBTA টেস্ট পেপারের ভিডিও অলরেডি চলে এসছে, দুটো পেজের ভিডিও আমি আলোচনা করি, দুটো পেজের শর্ট প্রশ্ন আলোচনা করেছি, সেগুলো একটু দেখে নিও। ভিডিওগুলো শেয়ার করতে থাকো তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, মজুরি সূচক কী? মজুরি সূচক বলতে বোঝাচ্ছে যখন কোনো শিল্পে একক প্রতি উৎপাদনের ক্ষেত্রে যে গড় মজুরি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে মজুরি সূচক, ঠিক আছে? আইসো টিম বিশেষ করে একটা রেখা যার মাধ্যমে কী হয়, ওয়েবার বলেছেন যে শিল্পের ক্ষেত্রে উৎপাদিত যে সমস্ত দ্রব্যের যে পরিবহন ব্যয় এবং কাঁচামাল যে পরিবহন করছে, এই দুটো ব্যয় যখন পৃথক রেখা দ্বারা প্রকাশ করা হবে সেগুলোকে বলা হবে আইসোটিম। বিশুদ্ধ কাঁচামাল, খুব ইজি। বিশুদ্ধ কাঁচামাল বলতে বোঝাচ্ছে, মনে করো যখন কোনো শিল্পে কাঁচামাল যে পরিমাণ দিচ্ছে এবং যে পরিমাণ উৎপাদিত দ্রব্য আসছে, কাঁচামাল যে পরিমাণ দেওয়া হচ্ছে উৎপাদিত দ্রব্যটা যখন প্রায় একই আছে, একই থাকে বা কোনো হ্রাসবৃদ্ধি হয় না, তখন সেটাকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বলবো। যেমন তুলো বা কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে এটা দেখা যায়। অনুসারী শিল্প বলতে যখন কোনো বড় শিল্পকে কেন্দ্র করে খুব ছোটো ছোটো শিল্পগুলো গড়ে ওঠে, যেমন পেট্রোরসন শিল্পের ক্ষেত্রে তাই, হলদিয়াতে অনেক অনুসারী শিল্প গড়ে উঠেছে, সেগুলোকে বলবে অনুসারী শিল্প। উদীয়মান শিল্প বলা হয় কাকে? পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। দেখো, পেট্রোরসায়ন শিল্পের ভবিষ্যতে খুব উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পেট্রোরসায়ন শিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে আর অনুসারী শিল্প অনেক বেশি রয়েছে, সেই কারণে একে উদীয়মান শিল্প বলা হয়। শিকড় আলগা শিল্প বলতে যে শিল্পকে বাজার এবং কাঁচামাল উৎস কেন্দ্রের মাঝে যে কোনো জায়গায় গড়ে তোলা যায়, কোনো সমস্যা থাকে না, সেক্ষেত্রে সেটাকে বলা হয় শিকড় আলগা শিল্প। যেমন কার্পাস বয়ন শিল্প হচ্ছে শিকড় আলগা শিল্প। সেলের পুরো কথাটি হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা একটা সংস্থা। এই সংস্থার কাজ হচ্ছে যে সমস্ত ভারতের ইস্পাত কারখানাগুলো রয়েছে তাদেরকে দেখাশোনা করা, তদারকি করা, এই সেলের কাজ, ঠিক আছে? যার সদর দপ্তর রয়েছে ভারতের নিউ দিল্লিতে। অবিশুদ্ধ কাঁচামাল, একই জিনিস। অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কী হয়, যে পরিমাণ কাঁচামাল দেওয়া হচ্ছে আর উৎপাদিত দ্রব্যটা কী হয় তার থেকে কমে যায়, হ্রাস পায়, তখন সেটাকে অবিশুদ্ধ কাঁচামাল বলা হয়। যেমন লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই আটটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকেই তোমরা আশা করছি প্রশ্ন কমবে। শিল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আগে যে প্রশ্নগুলো করেছিলাম আগের পার্টে, তাদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন নিয়ে কনফিউজ রয়েছ। আমি লিখেছিলাম সবুজ বিপ্লবের জনক, তো অনেকে দিয়ে দিয়েছ কি স্বামীনাথন, ঠিক আছে? তো স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরল্যাগ। একই সঙ্গে তিনি আধুনিক কৃষির জনকও ছিলেন নরম্যান বোরল্যাগ, ঠিক আছে? একই সঙ্গে সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম গাউড। এই তিনটে প্রশ্ন একটু মনে রাখবে। তো সঠিক উত্তর দিয়েছ অঙ্কিতা কুণ্ডু ফ্রম বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তুমি সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা, এরপরে আসছি পরের প্রশ্ন, উত্তর দিয়েছ, এটা ঠিক নামটা বুঝতে পারছি না, এখানে দেখা রয়েছে, হ্যাঁ, ঋত্বিক মাহাতো পুরুলিয়া থেকে, ঠিক আছে? পুরুলিয়া থেকে তুমি সঠিক উত্তর দিয়েছ, তবে তুমি আবার ভারতের সবিপ্লবের জনকটাও লিখে দিয়েছ, ঠিক আছে, ভালো কথা। কিন্তু জেনে রাখবে সবিপ্লবের জনক হলেন নরম্যান বোরল্যাগ পৃথিবীর ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে স্বামীনাথন, ঠিক আছে? তাহলে তোমরা আজকের পার্টের ভিডিওর যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর উত্তর কমেন্ট বক্সে জানাও। আজকে তোমাদের জন্য তিনটি প্রশ্ন থাকছে। তিনটি প্রশ্ন হলো, বেঙ্গালুরু কোন শিল্পের জন্য বিখ্যাত? এক, দ্বিতীয় হচ্ছে শস্য সমন্বয় ধারণাটি কে দিয়েছিলেন? দুই এবং তিন হলো, ভারতের প্রথম কাগজ কল কোথায় অবস্থিত? তোমরা নাম এবং ডিস্ট্রিক্টের নাম লিখে অবশ্যই কমেন্ট করো, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করো। এবং আমাদের এই যেমন পার্টগুলো তোমাদের কেমন লাগছে সে সম্পর্কে দু একটা কথা যদি জানাও সেক্ষেত্রে ভালো হয়, এবং ভালো করে পড়াশোনা করো। পরবর্তী পার্টগুলো খুব শীঘ্রই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর তার সঙ্গে তোমরা অবশ্যই টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করো। টেস্ট পেপারে কোনো প্রশ্ন যদি আটকে থাকে তাহলে অবশ্যই আমার যে
ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে পোস্ট করো তোমার প্রশ্নটি, সেখানে উত্তর দেওয়া হবে। আজকে এটুকুই, ধন্যবাদ।